नमस्कार बंधुरा, ब्लॉगर सप्त चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आरो एकटी नतून रेसिपि निये चले एसेछि, जेटा बानानो भीषणई सहज आर खेतेओ दुर्दान्त। ताहले चलुन रान्नाघरे जावा जाक। आमी आज के मैगी दिए आपनादेर एकटी रेसिपि शेयर करब। ताहले एर जोन्नो आमार एखाने तीन पैकेट मैगी लागबे। मैगीटा प्रथमे पैकेट थेके बेर करे नेब, तो बाटिर मध्य बेर कर निलाम आर टेस्ट मेकारटा साइडे सरिये राखछि, एटा आमार परे लागबे। एबार एकटी कड़ाइर मध्य दिए दिलाम बेश किछुटा जल। जलटा एकटू बेशी परिमाणे दिच्छि, कारण मैगीटा एकदम पुरो सिद्ध करे निते हबे। दिए दिलाम एक चिमटे लवण। एबार मैगीटा दिए देब। मैगीटा दिए खुंतिर साहाज्ये भेंगे दिएछि। एबार मैगीटा चेक करे नेब कतटा सिद्ध होयेछे। दो থেকে तीन मिनट समय धरे मैगीटा सिद्ध करे निएछि। एकदम ही मैगीटा ठीकठाक मतो सिद्ध हो गेछे, पुरो ओभारकुक होयेछे। एबार मैगीटा तुले नेब। एकटा बाटिर मध्ये तुले निच्छि। तुले निये मैगीटा ठंडा करे नेब। मैगीटा ठंडा हो गेछे। एबार दिए देब चार चामच कर्नफ्लावर। আমি মোট তিন প্যাকেট ম্যাগি নিয়েছি। তিন প্যাকেট ম্যাগিতে চার চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার দিয়ে দিলাম ম্যাগির টেস্ট মেকারটা। তিন প্যাকেটই টেস্ট মেকার আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি। এবার বেশ কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। আমি এখানে কোনো লবণ অ্যাড করলাম না, যেহেতু টেস্ট মেকারও লবণ থাকে, সেহেতু আমি কোনো লবণ অ্যাড করলাম না। হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। দেখুন দুটো হাতের সাহায্যে একদম ছোট ছোট করে বল করে নিলাম। এবার এক প্যাকেট ম্যাগি আমি একটা ভারী কিছু সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। প্যাকেটের মধ্যে রেখে কাজটা করলে খুব ভালো হয়। দেখুন কি সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে একদম। এবার আমি এই বলগুলো ম্যাগি দিয়ে কোট করে নেব। এতে করে বলগুলো একদম ক্রিসপি খেতে হবে। সবকটা বল আমি ম্যাগি দিয়ে কোট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি এক এক করে বলগুলো ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, মিডিয়াম টু লো রাখতে হবে। হাই করলে পরে এক বাইরে থেকে পুরো লাল হয়ে যাবে, ভিতর থেকে ভালো মতো হবে না সিদ্ধ। সেই কারণে একদম কমিয়ে দিয়ে বলগুলো ফ্রাই করে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে উল্টোপাল্টে বলগুলো ফ্রাই করে নেব। এতে মোট দু থেকে তিন মিনিট সময় লাগবে। দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি বলগুলো তুলে নেব। তিন থেকে চার মিনিট মতো সময় লাগলো আমার পুরো বলটা ভেজে তুলতে। আমি বাকি যে বটকটা বল আছে সেগুলো ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। এরকম শুধুও খেতে দারুণ লাগে। এবার ওই তেল থেকে আমি তেলটা কমিয়ে দু চামচ মতো তেল কড়াইতে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, আমি কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামটাও কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, আমি টমেটোটাও তোমার কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন।
দিয়ে দিলাম এক চামচ ভিনিগার। এবার দিয়ে দেব টমেটো সস, আমি এখানে 6 চামচ টমেটো সস দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি অথবা কমও দিতে পারেন। দিয়ে দিলাম এক চামচ সয়া সস, এক চামচ চিলি সস। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, লবণটা একটু বুঝে দেবেন যেহেতু সসেও লবণ আছে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। এবার ম্যাগির বলগুলো দিয়ে দিচ্ছি। আমি তৈরি করছি ম্যাগি মাঞ্চুরিয়ান। আমি এখানে ড্রাই মাঞ্চুরিয়ান তৈরি করব, সেই কারণে আমি শুকনো শুকনো করছি। এবার এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে গুলে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ড্রাই করছি সেই কারণে আমি কোনো জল ব্যবহার করলাম না। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল ম্যাগি ম্যাঞ্চুরিয়ান, দারুণ খেতে হয়, বিশ্বাস করুন। আপনারা একবার তৈরি করেই দেখবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই আমার রেসিপিটি একটু লাইক করবেন, আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।